বসে গেছে স্বপ্নের পদ্মা সেতুর চল্লিশতম স্প্যান মাঝ নদীতে এগারো বারো নম্বর পিলারে স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো পুরো ছয় কিলোমিটার পদ্মা সেতু এই মুহূর্তে পদ্মা সেতুর মাও প্রান্তে আছেন রিপোর্টার হেসেন জুয়েল সরাসরি চলে যাচ্ছি তার কাছে জুয়েল সবুজ এখন থেকে ঠিক দশ মিনিট আগে অর্থাৎ দশটা আটান্ন মিনিটে পদ্মা সেতুতে যোগ হলো চল্লিশতম স্প্যান একচল্লিশটি স্পেনের পদে সেতু সেখানে চল্লিশতম স্পেন যোগ হওয়া মানে বুঝতে পারছেন আর মাত্র একটি স্পেন বাকি এবং সর্বনিম্ন সময়ে কিন্তু আজকে স্পেনটি বসানো সম্ভব হলো অর্থাৎ সকাল সাড়ে নটায় শুরু করে এগারোটা নাগাদ অর্থাৎ মাত্র দেড় ঘন্টায় এই স্পেনটি বসে দেওয়া সম্ভব হয়েছে যেহেতু এর আগে উনচল্লিশটি স্পেন বসানোর অভিজ্ঞতা ছিল কী কী জটিলতা হতে পারে কী ধরনের সমস্যা আসে সবগুলোই কিন্তু জানা আছে এখানকার প্রকৌশলীদের কারণ তারা এতদিনে অভিজ্ঞ হয়ে উঠেছেন এবং এই সমস্যাগুলো খুব অল্প সময়ে কীভাবে সমাধান করতে হয় কোন পয়েন্টে সমাধান করতে হয় সে বিষয়গুলো তাদের জানা তাই খুব বেশি সময় নেননি আজ এখানকার প্রকৌশলীরা সকাল সাড়ে নটায় শুরু করে এগারোটা বাজে শেষ করে দিলেন তবে প্রস্তুতিটা আগের দিন নেওয়া ছিল এটা গুরুত্বপূর্ণ বিষয় যে যদি আজকে সকালে প্রস্তুতি নিতে হতো সব কিছু আজকে সকালে করতে হতো তাহলে হয়তো দুপুর নাগাদ এটি বসার খবর দিতে পারতাম কিন্তু যেহেতু আগের দিনেই এই স্প্যানটি নিয়ে আসা হয়েছিল ট্রেনটি নোঙর করার বিষয় থাকে সেখানে এক দেড় ঘন্টা সময় লাগে সেটিও আগের দিন করে ফেলা হয়েছে তাই খুব বেশি জটিলতা আজকে আর হয়নি একেবারে কাজটি পুরো শেষ করার পর আজকে শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি ছিল অর্থাৎ ক্রেনটিকে এগিয়ে এনে পিলারের সমান উচ্চতায় তুলে স্প্যানটি সেটিকে আবার নামিয়ে বসে দেয়া সেটি করতে দেড় ঘন্টা সময় লাগলো আর এই কাজটি পরিদর্শনে আজকে এখানে এসেছিলেন পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এসেছিলেন প্রধান পরামর্শক শামীমুজ্জামান বসুনিয়া তারা খুব কাছ থেকে এই কাজটি দেখলেন কারণ এরপর তো খুব বেশি সময় কিংবা সুযোগ আর পাওয়া যাবে না মাত্র একটি স্প্যান থাকবে তাই শেষবারের মতো হয়তো তারা দেখে নিলেন কীভাবে পদ্মা সেতুতে গুলো যোগ করা হয় কারণ বাংলাদেশের ইতিহাসে হয়তো এত বড় কাজ পরবর্তীতে আর আসার খুব একটা সম্ভাবনা নেই এত বড় নদী কিংবা এত বড় সেতু নির্মাণ হবে না তাই এই ধরনের কাজগুলো আসলে খুবই দুর্লভ তাই সেই সুযোগটা তারা যারা পদ্মা সেতু খুব কাছ থেকে তৈরি করছেন খুব কাছ থেকে পদ্মা সেতুর বিষয়গুলো দেখছেন তারা নিজেদেরকেও বঞ্চিত করতে চাননি যাই হোক সবুজ এখন এই চল্লিশতম স্প্যানটি বসে যাওয়ার মাধ্যমে ছয় কিলোমিটার পদ্মা সেতু কিন্তু দৃশ্যমান হয়ে গেল আর বাকি বাকি আছে মাত্র একশো পঞ্চাশ মিটার অর্থাৎ একটি স্প্যানের দূরত্বে এখন দাঁড়িয়ে পদ্মা সেতু সেটিও আগামী সপ্তাহে হয়ে যাওয়ার কথা রয়েছে সেটি হয়ে গেলে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে সবচেয়ে বড় মেঘা প্রকল্প সেই কাজগুলো একেবারেই অর্থাৎ জটিল যে কাজগুলো আছে নদীর সঙ্গে সম্পৃক্ত যে কাজগুলো সেগুলো শেষ হয়ে যাবে এরপর আসলে উপরে কাজ থাকবে অর্থাৎ রোড রেল স্লেবের কাজ থাকবে সেগুলো নদীর সঙ্গে সম্পৃক্ত নয় তাই প্রাকৃতিক কোনো সমস্যা হয়তো হবে না কারিগরি বিষয়গুলো উঠছে আর এক বছর পরে হয়তো পুরো পদে সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে সবুজ এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর পদ্মা সেতুর চল্লিশতম স্প্যান বসানোর খবর জানাচ্ছিলেন রিপোর্টার এস জুয়েল